জমির অধিকার আদায়ের লক্ষ্যে শিলিগুড়ি মহকুমা পরিষদের গ্রাম পঞ্চায়েত নির্বাচনের লড়াইয়ে সামিল হয়েছেন এক আদিবাসী যুবতী সুমিত্রা মাহালি। কেটুগাবুর জ্যোতির বাসিন্দা সুমিত্রা নির্দল প্রার্থী হয়ে লড়াই করছেন মনিরাম গ্রাম পঞ্চায়েতে। তাকে সমর্থন জানিয়েছে মেচি কৃষি জমি বাঁচাও কমিটি। পাট্টার দাবিতে কৃষি জমি রক্ষা আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে নির্বাচনী যুদ্ধে সামিল হয়েছেন বলে জানিয়েছেন সুমিত্রা। পাহাড়ি কর্মসংস্থান বাড়াতে সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন দার্জিলিং জেলায় গড়ে তুলবেন গোর্খা ব্যাটালিয়ন। সেই মতো ইন্দো নেপাল সীমান্ত মেচি নদীর তীরে শিলিগুড়ি মহকুমার কেটুগাবুর জোট ও সুরজবোর জোটে গোর্খা ব্যাটালিয়নের হেডকোয়ার্টার এবং পুলিশ ট্রেনিং ক্যাম্প তৈরির পরিকল্পনা করছে রাজ্য। এজন্য কেটুগাবুর জোট সুরজবোর শিবর এলাকার 105 একর জমি অধিগ্রহণের ইচ্ছা প্রকাশ করে রাজ্য সরকার। পরবর্তীতে স্থানীয় কৃষকেরা মেচি কৃষি জমি বাঁচাও কমিটি গঠন করে আন্দোলনে নামলে সুরজবোর এলাকায় রাজ্য সরকার অধিগ্রহণ করে 30 একর জমি। স্থানীয়রা আতঙ্কিত, যে কোনোদিন হয়তো বাকি জমিও হাতছাড়া হতে পারে তাদের। এই আশঙ্কায় স্থানীয় কৃষকদের একমাত্র দাবি তাদের জমির অধিকার দিতে হবে রাজ্য সরকারকে। মেচি কৃষি জমি বাঁচাও কমিটির পক্ষে মোহাম্মদ জামিল খান জানান, 40-50 বছর ধরে এই জমির ওপর চাষ করে আসছেন স্থানীয় কৃষকেরা, তাই তাদের অন্যতম দাবি কৃষি জমির পাট্টা। তাদের এই দাবি যাতে সরকারের কাছে পৌঁছে দিতে পারে সেই কারণে নির্দল প্রার্থী সুমিত্রা মাহালিকে দাঁড় করিয়েছেন গ্রাম পঞ্চায়েত নির্বাচনে। তারা আশাবাদী গ্রামবাসীদের সমর্থনে বিপুল ভোটে জয়ী হবেন সুমিত্রা। নির্দল প্রার্থী সুমিত্রা জানিয়েছেন, কেটুগাবুর জোত সুরজবর শিবর এলাকায় দীর্ঘ 50 বছরের উপর বসবাস করছেন কয়েকশো পরিবার, অথচ বেশিরভাগ লোকেরই পাট্টা নেই। পাট্টা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এতদিন ভোট নিয়েছে সিপিএম তৃণমূল, কিন্তু প্রতিশ্রুতি পালন করেনি। তাই এবার স্থানীয় মেচি কৃষি জমি বাঁচাও কমিটির ইচ্ছেতেই তিনি ভোটের লড়াইয়ে নেমেছেন। জয়ী হলে এই দাবি পূরণে আওয়াজ তুলবেন, শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্দরে এগিয়ে নিয়ে যাবে তাদের কৃষি আন্দোলন। মেরা নাম হ্যায় সুমিত্রা মাহালি। আপনি কি ভোটে দাঁড়িয়েছেন এবার? জি। আপনি কোথা থেকে দাঁড়িয়েছেন? মাল্লাবাড়ি। আপনি কোন দল থেকে দাঁড়িয়েছেন? নির্দল। নির্দল থেকে কেন দাঁড়িয়েছেন, কেন ভোটে? जो यहाँ पे जमीन के लिए यहाँ पे वो पट्टा नहीं है उसके चलते আমাদের এখানে কৃষি জমি মেশি চর ছিল এককালে। সেই গরিব মানুষগুলা তারা এই মেহনত করে পাথরগুলা বিছিয়ে জমিটাকে দীর্ঘ 40 বছরের উপর থেকে এরা আবাদ করে খাচ্ছে। ইতিমধ্যে সরকার এখানে নোটিশ করছিল কি এই জমি ছাড়ে দাও, গোর্খা ব্যাটালিয়ন বলে হবে। তো এখন এরা এই ছোটো ছোটো ছেলেগুলা কোনো রাজনীতির সহায়তা না পায়, কোনো দলের সহায়তা না পায়। এরা শিলিগুড়ি ডিএম বা এসডিও বা বিএলআরও সবার ওখানে যায়, একটা ডেপুটেশন দিয়ে দিয়ে তারপর একটা স্বীকৃতি পায় কি কৃষি জমি ছাড়া। হ্যাঁ, একটা চর আছে ও 90 একরের মতো ওরা নিয়েছে, বাকি হ্যাঁ বাকি এরা এদেরকে হ্যান্ড ওভার করছে। কিন্তু ওই এর মধ্যে আমি দাবি, আমার দাবি কি এই যে বারে বারে অবজেকশন পুলিশের নোটিশ আসে দেয়, এর মধ্যে আমরা চাই কি এদের একটা পাট্টা যদি হয়ে যায়, আমাদের একটা যে কাগজ দেয় সরকারি, তাহলে এইভাবে আমাদের উচ্ছেদ করবে না। তার জন্য আমার দীর্ঘ এইটা আপনাদের নিবেদন করতেছি কি এটা আমাদের বার্তা উপর গ্রহণ পর্যন্ত যায়। তার জন্য নির্দল প্রার্থীকে দাঁড়াইছি, এর মাধ্যমে আমরা আমাদের লড়াইটা আগিয়ে নিতে চাইতে চাই। ফাঁসি দেওয়া থেকে সন্দীপ সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।